আমি সাক্ষ্য দিচ্ছি আওয়ামী লীগ আজ যারা বলে তা দেশকে স্বাধীন করেছে, আমি প্রশ্ন করতে চাই, আপনারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এমনকি থানা পর্যায়ের যেসব লোক প্রেসিডেন্ট বা সেক্রেটারি মারা গেছে সেমিনারের যুদ্ধে, ওদের তালিকা দেন পারেন কিনা। সিনিয়র সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে আছেন জয়নাল আবদিন সাহেব। আমি প্রথমে আমার একটা আপত্তি আছে, কে কখন এই কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু দিয়েছে উপাধি দিয়েছে আমি জানি সেটা, আচ্ছা আমি সেটা হয়তো আমার অজ্ঞতা হতে পারে, বাট আমি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সরি বঙ্গবন্ধু হিসাবে আমি জেনারেল এম এস জোস্পানিকে বিশ্বাস করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আপনি যে প্রশ্নটা করেছেন, উনি যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এটা উনি জানেন, ভালো করে জানেন এটা আমার কি, আমি তো এটা আমি কিন্তু আমি বিশ্বাস করি যে যারা ইন্ডিয়া পন্থী ছিল এক সময়, তারা এক সময় সবাই ইন্ডিয়ার হয়ে কাজ করবে, ইন্ডিয়া যখন তাকে যেখানে বলবে তুমি এটা করো ওখানে যাও, আলটিমেটলি সে সেখানে যাবে। তো তার এই যে সবাইকে না জানিয়ে উনি ওখানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন এবং তার ফ্যামিলি সহ গিয়েছেন, এটা আমার কাছে বিস্মিত মোটে হয়নি, কারণ তার উত্থান হয়েছে ইন্ডিয়ার মাধ্যমে। এবং আমরা ভুলে যাব না অবশ্যই, অত আমি ভুলে যাইনি, আপনারা মনে ভুলে যাননি আশা করি, যে এই কাদের সিদ্দিকী আমাদের দেশের বিরুদ্ধে সামরিক আক্রমণ অভিযান চালিয়েছিল যখন সৈয়দ জিয়াউর রহমান ক্ষমতায় ফেসিদিন ছিলেন। এটা যত উনি এখন যা কিছু বলেন, তাহলে উনি প্রমাণ করলেন যে রাজনীতি যারা করেন এদের অবস্থানটা কী, ওরা যে কোনো সময় তার অবস্থান চেঞ্জ করতে পারে, রাজনীতি হয়ে গেল একটা ব্যবসা হয়ে গেল, এবং উনি প্রমাণ করলেন যে এই ব্যবসায়িক এখন হয়তো আমাদের এই আওয়ামী লীগের সাথে একটা তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে তো এতদিন কিছুই পায়নি, ফলে কিছু পাওয়ার জন্য সে এখন শেষ বয়সে এসে প্রত্যাশা করেছেন। এবং উনি আমি এটা বুঝি না যে এই জামাত ইসলামীকে উনি বলছেন যে আমি ভুল করেছি, জামাতের রাজনীতি সঠিক ছিল, এটা যেই কথা যিনি বলেছেন উনি কিভাবে এভাবে চলে গেলেন সেটাও আমি বুঝি না। আর দুই নম্বর আমি একটা স্মরণ করি, আওয়ামী লীগের সভানেত্রী এখনকার প্রধানমন্ত্রী উনি তো স্বয়ং জামাতের কাছে লোক পাঠিয়েছিলেন, এবং জামাতের যিনি সবচেয়ে বড় অপরাধী প্রফেসর গোলাম আযম সাহেব, তার দেওয়া কেয়ারটেক গভর্নমেন্ট উনি লুফে নিয়েছিলেন, এবং উনি কেয়ারটেক গভর্নমেন্ট নিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন। আমি রাজনীতি কোন দিকে নেবেন, আপনি কোথায় যাবেন বাংলাদেশের রাজনীতিকে আপনি নেবেন কোথায়, এই কথাগুলো আমি আপনার কাছে শুনতে চাই। তা কাদের সিদ্দিকীর আসল অবস্থানটা কি, এবং তিনি কার হয়ে কাজ করতেছেন বাংলাদেশে, তিনি রাজনীতি করেন দেশের জন্য করেন নাকি নিজের জন্য করেন, নাকি অন্য কোন দেশের স্বার্থ রক্ষা করে নিজের দেশের থেকে স্বার্থ নিচ্ছেন, তা সেই দেশটা কিভাবে যাই বলে ইন্ডিয়াকে বলি আসে যে আমরা তো ইন্ডিয়াকে বলি আসছি আমাদের ক্ষমতা রাখার জন্য। এই ধরনের যে আমি আমাদের স্যারকে বলবো, স্যার আমরা একটু দেশকে রক্ষা কর, আমরা যা কিছু করি, যে আমি ছাত্রলীগের লোক, কিন্তু আমি 70 সনে একটা নোয়াখালী গ্রামকাজে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছাত্রলীগের, ওই সময়ের একদম জেল 70 বছর বয়সে জেলে গিয়েছি, এই জামাত ইসলামী আমার বাড়ি দুইবার হামলা করেছে, দুইবার পড়েছে, আজকে অনেক কথা আছে। আজ মুক্তিযুদ্ধকে যারা ক্ষমতা উঠার উপরের উঠার মই হিসাবে চঙ্গা হিসাবে নোয়াখালী চঙ্গা বলা হয়, আমার নোয়াখালী দেওয়া আমি নোয়াখালী চঙ্গা হিসাবে মনে করে, এইটা নিয়ে আমি লেডার হিসাবে মনে করে ক্ষমতা দেওয়ার জন্য, আমরা ক্ষমতার জন্য যুদ্ধ করি, এটা হচ্ছে জনযুদ্ধ স্বরূপ। আমাদের মতো যারা সাধারণ ফ্যামিলির ছেলেরা তারা যুদ্ধ করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আওয়ামী লীগ আজ যারা বলে তা দেশকে স্বাধীন করেছে, আমি প্রশ্ন করতে চাই, আপনারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এমনকি থানা পর্যায়ের যেসব লোক প্রেসিডেন্ট বা সেক্রেটারি মারা গেছে সেমিনারের যুদ্ধে, ওদের তালিকা দেন পারেন কিনা। আওয়ামী লীগের ছেলেরা যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতেন, তাদের সন্তানরা অনেকেই যা যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা আওয়ামী লীগের এই লিডারগুলো আমি সাক্ষ্য দিচ্ছি, যদি কোনো লোক পারে আমি জীবিত আছি, যে এনি ওয়ান ক্যান আই ক্যান আই এম রেডি টু ফেস ইট এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমি ডিবেট করতে চাই ওদের সাথে,
আমরা যুদ্ধ করলাম দেশের জন্য, জনগণের জন্য। আজকে তাকে নিয়ে গেছে তার তাদের কাছে কথা বলছে, এই জন্য জেনে শুনে সত্য মিথ্যা গ্রহণ করবেন না, সত্য মিথ্যা একত্র করবেন না। আমি কষ্ট পাই, আমার আমার দেশটাকে ইন্ডিয়ার গোলাম হওয়ার জন্য আমার বাবা দাদা তৈরি পাকিস্তান ভাঙিনি। যদি ইন্ডিয়া মনে করে যে তাদের ওই যে অখণ্ড ভারত তৈরি করবে, আমরা আবার যুদ্ধ করবো যদি আমি বাঁচি থাকি। আমার তো অনেক যোদ্ধা আছে যুদ্ধ করা রেডি আছে। আমরা ইন্ডিয়া যদি মনে না করে, আমরা 18 কোটি 20 কোটি লোক, আবার 1.5 কোটির বেশি লোক বিদেশি আছি। আমার স্যারকে আমি বলছি, প্লিজ ডোন্ট হাইড এনিথিং, যার সত্য সেটা বলবেন। আল্লাহর কাছে মরা মরা জীব বাঁচা আল্লাহর কাছে, সব আল্লাহর কাছে। আজকে যদি আমি যেতাম বাংলাদেশে, হয়তো আমি সেটাই করতাম, কিন্তু যারা আমার এখানে আছে তারা আমাকে যেতে চায় না। আমি আপনার কাছে সবিনয় বলবো, আপনি একজন বিখ্যাত মানুষ, আমি আপনার অনেকদিন থেকে চিনি, হয়তো ফেস টু ফেস। আমি একদম সবসময় পিসি ছিলাম, আমি আমাকে কখনো ফোকাসে আনিনি। আমি অনেকগুলো বইয়ের লেখক, বাংলাদেশে এমন কোনো ইস্যু নাই যার উপর দেখা নাই আমার, হয়তো বই আর্টিকেল। আমি আপনাকে, আমি সেই ব্যক্তি, আমাকে কেউ চিনে না, আমাকে কেউ চিনে স্যার। আমি দুঃখিত যে আপনার কথাকে আমি ভাই ব্যাখ্যা করতে চাই। এবার রাশেদ খান মেনন সাহেব তো এখন উনি আবার কোন দিকে আছেন জানি না, কাদের সিদ্দিকী সিদ্দিকী স্যার উনি একটা বড় কথা বলেননি, একটা শব্দ আমি উচ্চারণ করে শেষ করবো। এই কাদের সিদ্দিকী প্রতি সপ্তাহে নয়া দিগন্ত পত্রিকায় একটা আর্টিকেল লিখেছে এবং টাকা নিয়েছে। নাম্বার টু, আমি ওনাকে বলবো উনি এই কত বছর যাবৎ নয়া দিগন্তের যেসব লেখা লিখেছেন, ওনাকে বলবো আপনি একটু পড়ে দেখেন ওই লেখাগুলো, আপনার লেখা আপনাকে আপনি পড়ে দেখেন। আমি আপনি যেন আপনি আমার উৎসব উপসংহারে বলবেন, আপনি আসলে কি, আপনার কত রং, কত মুখ, কত রকম কথা বলতে পারেন, কত কিছু লিখতে পারেন। আমাদের দেশের লোকেরা এরা হয় মন্ত্রী, যার যে যে তাদের মিথ্যা কথা বলতে পারে সে তো সামনে যেতে পারে। মিথ্যা কথা অতি সহজ, এটা হচ্ছে আমি চুরি করছি নি, আমি চুরি করি নি, সমস্ত গুণার পিতা মা বাপ হচ্ছে মিথ্যা কথা বলা। এই যত মিথ্যা থাকবে ততদিন রাজনীতি, রাজনীতিতে কোনো ব্যবসা লাগে না, কোনো পুঁজি নাই, কোনো পুঁজি দিতে হয় না, শুধু মিথ্যা বলতে হয়। আপনি এই যারা এখন আছে এই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর সহ আপনার যাকে বলেন, সেই সহ সে তো নিজে প্রমাণ করছে সে মিথ্যা কথা বলে, তার লেখা সে প্রমাণ করে দিয়েছে মিথ্যা কথা বলে। সে বলছে জামাত ইসলাম সঠিক কাজ করেছে, এখন আমাকে আগে বলছে কি জামাত, যে জামাত থাকলে আমি ওই দল থাকবো না, এত খারাপ। এখন আমরা কিছু কোথা কি কোনো এই মিথ্যাবাদী সংসারে, মিথ্যাবাদী লিডারের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না।